পোড়া ধীরে আমার যত্নে গড়া বসে না শহরে সুন্দরী মাইয়া আমার মুন্নি লোকারিয়া পারো যদি তোমরা তারে দাও গো ও সেরি ও সেরি ও সেরি তোরে একালে ভালোবাসা। আসসালামু আলাইকুম গাইস, ইনোর সবকে দেখি দিরে কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ও লালো না ও লালো না ও লালো না ও লালো না তুমি আমার মনটা। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশে হারিয়ে যাওয়া 10 জন পপুলার সিঙ্গারদের। আমার স্বপ্ন দেখাইয়া কারবা সরে ঘুমাস চলার আমি বেচলার বিন্দাস লাইফে, যাদের গান একসময় ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পুরো ঝড় তুলে দিয়েছিল, কিন্তু তাদের গানের জনপ্রিয়তা এখন আমাদের মা বলা হয়েছে। কিন্তু তাদের গানের জনপ্রিয়তা না থাকার বিভিন্ন কারণ রয়েছে, হয়তো বা কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে, নয়তো কেউ পৃথিবী থেকে চলে গেছে। বুঝলাম না রে এক মনেতে কয়জন দিবি ঠাই। তো কেদা কিদিরা, আপনি আপনার পছন্দের গায়কদের সম্পর্কে জানা অজানা সকল তথ্য একসাথে জানতে ও শুনতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক আজকের ভিডিও। যাই হোক, দেখি ধীরে আজকের লিস্টের শুরুতে রয়েছে এক গানের রাতারাতে ভাইরাল হওয়া পপুলার শিল্পী আরমান আলিফ। আমার ভেতরে জুড়ে শুধুনে সর্বসবাস, এক অপরাধী গান গেয়ে বাংলাদেশের গানের জগতে ইতিহাস গড়ে দিয়েছিলেন আরমান আলী। ইউটিউবে যার বর্তমান ভিউ হলো 383 মিলিয়নের উপরে, আর এটি হলো ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া কোনো বাংলা গান। আমার যত্নে করা ভালো এই গানের পরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, পরবর্তীতে কয়েকটি ব্যাক টু ব্যাক হিট গান উপহার দিয়েছিলেন দর্শকদের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন আর তার জনপ্রিয়তা আগের মতো নেই। প্রতিনিয়ত নতুন নতুন গান রিলিজ হওয়ার পরও সেই রকম জনপ্রিয়তা না থাকার কারণে তার গানগুলো দর্শকদের আড়ালে পড়ে আছে। তো যাই হোক, দেখি এরপর রয়েছে কষ্টে গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী আতিফ আহমেদ নিলয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার পরও তিনি আজকে আমাদের মাঝে নেই। আমার ভাগ্যে বুঝি বেঈমানটা নাই, কিন্তু আমরা আশা রাখতে পারি যে তার গানগুলোর জন্য সে আমাদের মাঝে বেঁচে থাকবে আজীবন। বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই, প্রেমের মাঝে এত ব্যথায় আগে বুঝি নাই। সোহাটাবারকে দেখি ধীরে এরপর রয়েছে এক সময়ের জনপ্রিয় শিল্পী আমার পছন্দের তাসরিফ খান। এক সময় তাসরিফ খানের প্রচুর জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন আর তাকে গান করতে দেখা যায় না বললেই চলে। তবে তার গানে যতটা না জনপ্রিয়তা ছিল তার থেকে বেশি মানুষের ভালোবাসা পাচ্ছে এখন। এছাড়াও গরিব মানুষের উপকার থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে দুর্যোগের দেখা দিলে সবার আগে চলে আসে তাসরিফ খান। সোহাটাবারকে দেখি ধীরে এরপর রয়েছে এক গানের রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী জিসান খান শুভ। কারণে ছাড়লাম আমি জগত সংসার, তার এই গানের মাধ্যমে সে বাংলাদেশে কোটি কোটি মানুষের হৃদয় জায়গা দখল করে নিয়েছে। ইউটিউবে তার গানের বর্তমান ভিউ হলো 206 মিলিয়নের উপরে। সে বন্ধু আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নেই। তিনি একেবারে গান ছেড়ে দিয়েছে বললে ভুল হবে, মাঝে মাঝে কিছু গান করে যে গানগুলো আগের মতো তেমন আর জনপ্রিয়তা পায় না। তিনি তোমায় আজ ভুলিনি আমি মনের এক সুন্দরী মাইয়া আমার মুন্নি লোকারিয়া পারো যদি তোমরা তারে দাও গো। তো যাই হোক, দেখি ধীরে এরপর রয়েছে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী বাউল সুকুমার। বড়ই স্বার্থ পার রে, সে বহু বছর ধরে গান করলেও দর্শকদের মাঝে ততটা জনপ্রিয়তা ছিল না, কিন্তু তার গাওয়া ভুলবো না গো গানের মাধ্যমে সে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। ছোট থেকে বড় সবাই তার এই গান শুনেছে। ভুলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোকে
কিন্তু এখন সে নিয়মিত গান করে যাচ্ছে। দর্শকদের মনের মতো গান না পাওয়ার কারণে সে গানগুলো এখন আর আগের মতো পাবলিসিটি পাচ্ছে না, আর এই কারণে বাউল সুকুমার নামটি সবার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক, দেখে এরপর রয়েছে কষ্টের গান গেয়ে ভাইরাল শিল্পী স্যামস ভাই। এক সময় তার কষ্টের গানগুলো বাংলাদেশে ঝড় তুলে দিয়েছিল, এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না যে তার গানটি একবার হলেও শুনে না। কেমন ভালোবাসায় তুমি জোরালে গুলি, এখন সে নিয়মিত গান করে যাচ্ছে কিন্তু তার গানের জনপ্রিয়তাটা আর আগের মতো নাই। এরপর রয়েছে কষ্টের গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী সাদমান পাপ্পু। আজ থেকে কয়েক বছর আগে যারা বাংলা স্যাড গান শুনতেন তাদের কাছে অনেক পরিচিত নাম সাদমান পাপ্পু, কেননা তার কষ্টের গানগুলো ছিল একদম হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। তার গানগুলো এখন বাংলা হাজারো গানের ভিড়ে চাপা পড়ে গেছে। আন্তরিকতার এই যুগে তার গানগুলো এখন কারো নিউজ ফিডে আর যায় না। যাই হোক, দেখি ধীরে এরপর রয়েছে এক গানে রাতারাতি ভাইরাল হওয়া শিল্পী শৌরভ ইসলাম। তোর পাগলা হতে চাই, তোর প্রেম নলে বুইরা হবো চাই। তার সব থেকে জনপ্রিয় পাওয়া গানটি ছিল হুশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। এই গানটি হুশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া বউ আনতে গিয়া। সোহাটাবারকে দেখে এরপর রয়েছে এক সময়ের গুণী শিল্পী ফজলুর রহমান বাবু। দুবালা গো ইন্দুবালা গো, বর্তমানে তিনি একেবারে গান ছেড়ে দিয়েছে বললেই চলে, তাই এখন আর তার গানের জনপ্রিয়তাটা আর আগের মতো নাই। কিন্তু তার পুরনো কিছু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান আছে যেগুলো এখনো মানুষের গ্যালারিতে আপনি পাবেন। রঙের ভয় করলে কি গো ভালোবাসা হয় আমি কালাকো। আর এই ছিল হারিয়ে যাওয়া বাংলা শিল্পীদের নিয়ে ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।